গর্ত দেখি তো না কিছু দেখা যায় পুরো পাইছে গেছে পুরো গর্ত থাম 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 বড় গর্তটা দেখিস নাই আমি তো ভালো খুবই না আমি এর গর্তের এদিকে আছি আমি তো ভিডিও দিকে অন করতেছি তখন কেবল এরকম হলো তো দেখুন বন্ধুরা এখানে আমাদের গাড়িটা এসে ফেসে গেছে পুরো এই গর্তের মধ্যে বহুত কষ্ট করে উঠানো হলো আসার সাথে সাথে আমাদের গাড়ি ফেসে গেছে প্রথম বাধা ডাবতে নাকি এটা হালকা ডাব এটা ওটা দেখো ওদিকে দেখো না যাবো তো বন্ধুরা এখানে মানুষের আতঙ্ক এবং আপনার এই বগিগুলোকে পাহারা দেওয়ার জন্য এখানে আরপিএফ এর ক্যাম্প বানানো আছে এবং সেই ক্যাম্প থেকে আরপিএফ তরফ থেকে পাহারা দেওয়া হয় তো আমরা এখন গিয়ে দেখব বাকি ডাব্বাগুলো কি আছে ভাই এদিক ওদিক দেখে যেতে বলছে হ্যাঁ ভয়ঙ্কর পরিস্থিতি দেখুন সেই ডাব্বাগুলো সে দুমড়ে মুছে মুছড়ে গেছে সে ডাব্বা ছিটকে গেছে মানে এখানকার যে ভয়াবহতা বন্ধুরা মানে এই ভয়াবহতা দেখে মানে বলার কিছু নেই আপনারা নিজেরাই দেখুন মানে এখানে এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি যাই না এখানে আদৌ কোনো কিছু আছে কি নেই কিন্তু কিছু থাকুক বা না থাকুক এখানকার যে অবস্থা সেই অবস্থা দেখলে গা এমনি শিউরে ওঠে সেই রাত্রে এখানকার কি মর্মান্তিক পরিস্থিতি হয়েছিল মানে সেটা হয়তো মানে আমি বলে বোঝানোর মতো আমার ক্ষমতা নেই আপনাদের সঙ্গে আপনারা নিজেরাই দেখুন একবার খবরে কাগজ বা টিভিতে দেখে আমরা যে অনুভূতিটা পেয়েছিলাম তো তার থেকে সাংঘাতিক একটা পরিস্থিতি এখানে দেখে অনুভব করা যাচ্ছে কি সাংঘাতিক একটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছে এখানে একজন স্থায়ী বাসিন্দা দাদাটা বললো যে রাত্রে এখানে ট্রেনে কামড়াতে কোনো রকম শব্দ হয় এরাই এই জন্য অনেকটা ভয়ে ভিতরে আসে রাত্রেবেলা কেউ এখানে আসে না আমরা দেখছি তারপরে কী আমরা বুঝতে পারি বা কী আসে এই দেখুন সেই রেল লাইনের মাঝে সে পাতা সেই পাটরিগুলো পুরো ভেঙে গেছে কতটা জোরে লাগলে এরকম অবস্থা তৈরি হয় আপনারা বুঝতেই পারছেন প্রায় 50 ফুট দূরে গিয়ে পড়ছে বগিগুলো তাই না 50 ফিট তো হবেই সম্রাট যেখানে মানুষ বেশি মারা গেছে সেটা হলো এই স্থানটা যে কজন ছিল সবাই সঙ্গে সঙ্গে স্পট ডেট হয়ে গেছে এই নিচে মানে কাপড় টাপড় পড়ে আছে দেখুন সেই লোহার একটি খুঁটি সেটা ভেঙে গিয়ে কি অবস্থা হয়েছে কাগজের বাক্সের মতো দুমড়ে মুচড়ে গেছে কার তোয়ালা পড়ে আছে এখানে দেখাবো দেখি সে তোয়ালা পড়ে আছে
তো কি বলি অবস্থা, মানুষের জিনিসপত্র ব্যাগ টাগ এখনো ভিতরেই আছে, কে নিবে? জীবন বাঁচা তার পাবে না ব্যাগ নিবে। দেখুন কারো একটা করে খাবারের প্যাকেট এখানে পড়ে আছে। এগুলো হলো সেই ওই যে ট্রেনের পাটরির মাঝখানে যে খুঁটিগুলো থাকে কংক্রিটের, সেই খুঁটিগুলো দেখুন, সেই খুঁটিগুলোর কি অবস্থা, মানে মাটিতে গাড়া থাকে এই খুঁটিগুলো, সেটা মাটির কি উপরে গেছে। আপনার বাড়ি কি এখানেই? আচ্ছা আচ্ছা, আমরা অ্যাক্সিডেন্টের ব্যাপারে দেখতে আসলাম, তো এখানে শুনি রাত্রেবেলা অনেকের প্রবলেম হয়, ভয় পায় বা কিছু সমস্যা, এরকম কিছু আপনাদের হয় এখন? ভয় পাওয়ার মতো কোনো অবস্থা কি আপনারা ফিল করেন, যে ভয় লাগে এখানে সন্ধ্যা হলে? একদম তো উনি একটু দূরে বাড়ি, উনি ঠিক বলতে পারছেন রাত্রেবেলা ভয় পায় কিনা। দেখুন কারো টিফিন বক্সের একটা ধাক্কা পড়ে আছে, ডাব্বাগুলো দেখুন, ভেতরে কিন্তু অনেকে ব্যাগপত্রগুলো এখনো আছে এখানে, জলের বোতল দেখুন কি অবস্থা। ভাইয়া দুই দিক ট্রেন দেখে আসবি, দেখুন এত বড় একটা ডাব্বা কিভাবে উল্টে পড়ে গেছে। সেই টাইমে সেই যাত্রীদের জলের বোতল এখনো ওখানে পড়ে আছে অবশিষ্ট, আমরা কিছু বেড কভার এবং কিছু পোশাকও দেখতে পেলাম। দেখুন কোনো কারো একটা বই পড়ে আছে, কোনো বাচ্চার হয়তো পড়ার বই ছিল, সেটা পড়ে আছে, পুরো হিন্দি ভাষা, হিন্দি ভাষার একটা বই পড়ে আছে এখানে, কারো এখানে গায়ে দেওয়া চাদর, কোনো বাচ্চার খাতা এখানে পড়ে আছে, মানে বই পড়ে আছে তো বাচ্চা। টোটাল 11টা বগি এখানে পুরো তছনছ হয়ে গেছে, 11টা বগি কি শুভ, 11টা বগি তো
মর্মান্তিক দৃশ্য দেখুন। এখন জামা কাপড় ভিতরে জামা কাপড় লোকের ব্যাগপত্র এখনো পড়ে আছে। গা শিউরে ওঠার মতো একটা মানে প্রতিচ্ছবি এখানে পড়ে আছে। নামাটা খুব চাপ, চেষ্টা করছি নামা। যাবো আগে এদিকটা করে দিই। দেখুন এখানে চাদর টাইপের এখানে পড়ে আছে, জানি না কোন ব্যক্তির এটা, কিন্তু তুমি হয়তো কতটা শান্তিতে শুয়েছিল ভাবতেও পারিনি যে তোমার শেষ নিঃশ্বাসটা এখানে ত্যাগ হবে। দেখ এখানে গায়ে দাও চাদর। ধরলা ব্রিজের ঠিক পাশাপাশি এই দুর্ঘটনাটা হয়েছে। ধরলা ব্রিজ এই দুর্ঘটনাস্থল। এই সেই ব্রিজ, এই দিকে রেল লাইন ছিল। আপনারা তো দেখতেই পাচ্ছেন এই জায়গার পরিস্থিতি কি ভয়ঙ্কর দৃশ্য। আর সেই দিন রাত্রে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তার সাক্ষী রয়ে গেছে এখানকার সাধারণ মানুষ। এখানকার সাধারণ মানুষের সাথে আমরা কথা বললাম কিন্তু তারা এখনও ততটাই ভীত সেই দিন রাতে যতটা ছিল। আজ তাদের সাথে কথা বলে আমরা যেটুকু বুঝতে পারলাম যে তারা এখনও সন্ধ্যার পর কেউ এখানে আসে না। ইভেন দিনের বেলাও এই জায়গাটা জনমানবহীন। দেখুন আশেপাশে একটু ক্যামেরা চার দিকে, আশেপাশে একটা লোককে দেখতে পারবে না। হ্যাঁ, কিছু লোক থাকে যারা রেল লাইন ক্রস করে নিয়ে পাশে যায় সেটা চাষাবাদ করতে, কিন্তু এই সাইডে বা এই দিকে কোনো লোক সাধারণত দিনের বেলায় হোক না কেন বা রাত্রিবেলায় হোক আসে না। দূর দূরান্ত পর্যন্ত ওই পাশে একটা ক্যাম্প দেখা যাচ্ছে, ওই একদম আমরা যেখানে গাড়ি রেখে গাড়ি পার্ক করছি ওখানে একটা আর কি একটা ক্যাম্প দেখা যাচ্ছে। আর এই পিছনে একটু ক্যামেরা ঘোরা এই দিকটা, এই পেছনে মানে এই রেললাইনটার ওই পেছনে একটা আরপিএফের ক্যাম্প আছে, যেখানে তিনজন ছজন আরপিএফের মতো আছে। তারা এই জায়গাটা পাহারা দেয় মানে যাতে এই জায়গা থেকে সাধারণ লোক যাতে ভয় না পায়, সেই জন্য এখানে কিন্তু লোকগুলো পাহারা দিচ্ছে। হ্যাঁ, আর এই সব থেকে বড় বিষয় হলো মানে এই ঘটনাটা ঘটার পরে এখানকার সাধারণ মানুষের জীবন যেন থমকে গেছে। যারা চলে গেছে তারা তো চলে গেছেই, কিন্তু যারা এখানকার বাসিন্দা এখানকার নিবাসী তারা এখানে একদম সেই দিনকার ঘটনাটা একটা মুহূর্তের জন্য ভুলতে পারছে না। এমন একজনের সাথে এখনই কথা হলো, সে ইভেন এমনও বললো যে হুট করে রাত্রিবেলা ভয়ে আর্তনাদ করে সে জেগে ওঠে। তা এখন সামনের দিকে একটু ঘোরা, আপনাদের রেলের যে ছবিগুলো ট্রেনের যে বগির ছবিগুলো সেই ছবিগুলো দেখাই। ওই পাশের কিছু ছবি আপনাদের একটু আগেই দেখালাম, এই দিককার ছবিগুলো আপনাদের দেখাই। আমরা এই পাশে আসছি, এই পাশের ছবিগুলো দেখাই। এই যে এই এই ট্রেনটা ট্রেনের বগিটা, এটা সম্ভবত মাঝখানের দিকের বগিগুলো এই অবস্থা হয়েছে। সামনের দুটা বগি বাদ দিয়ে আর পিছনের বগিগুলো তেমন কিছু হয়নি। টোটাল 31টা বগি ছিল, তার মধ্যে 11খানা বগি উল্টে গেছে। বগিগুলোর চেহারা দেখলে বন্ধুরা বোঝা যায় যে বগিগুলোর অবস্থা কি। বগিগুলোকে দেখুন, মনে হয় সলায়ের বাক্সের মতো। সলায়ের বাক্সকে যেমন হাত দিয়ে পিচকারি মারলে যেভাবে মানে দুমড়ে মুচড়ে যায়, ঠিক ওইভাবে লোহার এত বড় বড় সিট, ট্রেনের লাইট টোটাল বিগড়ে গেছে। সাধারণ যারা প্যাসেঞ্জারের ভিতরে ছিল তাদের কি অবস্থা হতে পারে এটা মানে আপনারা বুঝতেই পারছেন। মানে এখানে বলার কিছু নেই, যারা মারা গেছে তাদের কথা তো ছেড়ে দিচ্ছি, মারা গেছে এটা একটা কষ্টকর বিষয়, আজ অনেক দিন হয়ে গেল। কিন্তু
যারা মারা গেছে বা যাদের ক্ষতি হয়েছে সেই নিয়ে তো তো অবশ্যই দুঃখের বিষয় বা খুব কষ্টের বিষয়, কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দারাও জীবন এই ঘটনার পর যেন সেই জায়গাতেই আটকে আছে। আমরা এরপরে আরপিএফদের কাছে যাব এবং আমরা এই জায়গায় ঠিক রাত্রিবেলা আবার আসব এবং দেখব যে এখানে কিছু আছে না নেই, এবং আমরা চেষ্টা করব এখানকার সত্য ঘটনাটা এখানকার স্থানীয় বাসিন্দাদের সামনে তুলে ধরা। আর এইখানে যেই সব ঘটনা আছে যা যদি কোনো এখন অনেকে বলছে যে যেমন কুকুর বিড়ালের আওয়াজ শোনা যায় বা ট্রেনের ভিতরে অনেক কিছু অনেক রকম আওয়াজ শোনা যায়, যেমন কেউ কেউ বলছে কান্নার আওয়াজ শোনা যায়, এখন সেই সমস্ত বিষয়টাই আমরা রাত্রিবেলা দেবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ডু নট মানে স্টপ ডেঞ্জার স্টপের সাইন দেওয়া আছে, এই ভিতরে কেউ যায় না, যদিও আমরা পারমিশন নিয়েছিলাম তারপরে আমরা ভিতরে গিয়ে গিয়ে কিছু ফুটেজ নিয়েছি, ঠিক আছে। তা এই হলো বিষয়, রাত্রিবেলা আমরা আসবো দেখি কত দূর কী হয়, যদি আমরা শ্যুট করার পারমিশন পাই আপনি থেকে তাহলে এই এখানকার যে সত্য ঘটনা সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলুন বন্ধুরা দেরি না করে যাই, যাই না আরপিএফদের সাথে কথা বলার সময় ভিডিও করার অনুমতি দিবে কি দেবে না, যদি ভিডিও করার অনুমতি দেয় তাহলে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। ইন্ডিয়ান রেলওয়ে এলাকাবাসীর জন্য খুব ভালো ব্যবস্থা করেছে এবং এলাকাবাসী সাহস যোগানোর জন্য সাথে আছে, তার জন্য এখানে আরপিএফ একটা ক্যাম্প আছে, ক্যাম্পটি আপনারা দেখতে পাচ্ছেন সেই নীল রঙের প্লাস্টিক দিয়ে, এখানে আছে লাইট, দুধারে লাইট আছে এবং সেম জিনিস ওই রেলের ওই সাইডটাও তো আছে রেল লাইনের, ঠিক আছে, অনেক লাইট আছে রাত্রে দেখাশোনা করার জন্য, ভয়ের কোনো ব্যাপার নেই এখানে যতটুকু বুঝতে পারছি। ময়নাগুড়ি এখানে ওই খাবারের খোঁজে মানে ইদা পেয়েছে, তা তখন তো যে স্পটে ট্রেনগুলোর ওই অবস্থা হয়েছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে তো খাওয়ার কোনো জায়গা নেই বা খাওয়ার কোনো হোটেল নেই, তা আমরা এখানে দুপুরে লাঞ্চ করতে এসেছি, এখানে লাঞ্চ করে তারপর আরপিএফদের কাছে গেলাম, ওরা পারমিশন দিল না, হ্যাঁ বললো না না বললো না, সন্ধ্যাবেলা গিয়ে দেখি সেখানে ওরা ঘুরতে দেয় কা দেয় না। তো বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করে আসলাম, খাওয়া দাওয়া করে এসে এখন আমরা স্পটের থেকে কিছুটা দূরে গাড়ির মধ্যে সবাই বসে আছি, তখন একটু বিশ্রাম নিয়ে নিই, সেই সকাল সকালবেলা থেকে আমরা জার্নি শুরু করছি। শুভ তো সকালবেলা পিছনে শুয়ে শুয়ে পুরো ঘুমাইলো, এখনো ঘুমাইতেছে, বোধ হয় শুভ ঘুমাইতেছে, শুভ ঘুমাইতেছে পিছনে পুরো শুয়ে শুয়ে সকাল থেকে ঘুমাইলো। আরও খাওয়ার সময় হোটেলে গিয়ে আমি বলছি না যে একটু আগে বললাম যে চিকেন গিয়ে নিয়েই বললো যে চিকেন আছে, কোনো কথা নেই মুখ দেয়, আগে সবার আগে বললো চিকেন আছে কি নাই, যেই বললো চিকেন আছে বাস অবলি আর কোনো কথা নেই, দৌড় মেরে চলে গেলো রেস্টুরেন্টের একটা হোটেল ছিল, একটা হোটেলের ভিতরে, আরে গাড়িটা তো পার্ক করতে দে ভাই, গাড়িটা তো পার্ক করি, আরে ও যে ভাতের থালার কথা রাকেশ ঢুকে গেছে, ডিম খাই ওটাই চিন্তা করলাম যে শুভকে যদি বাংলাদেশে কাটা তারায় বেড়াতে গিয়া মাংসের উপর ঝুলা দেওয়া যায় প্যাকেটে করে, আর বলো যে শুভ বাংলাদেশে কাটা তারার ওই পাশে বাংলাদেশ চলে যাবে, ও তো বাংলাদেশ চলে গ্যারান্টি দিলাম আপনাদের, মানে যদি ইচ্ছা কোনোদিন পরীক্ষা করে দেখা দেখতে পারো, ওর ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো আপনাদের নিচে ডিসক্রিপশনে, আজকে তো দিলে পরে জিনিসটা খারাপ হলে পরে দিয়ে দেবো, মেসেজ করবেন বলবেন যে তোমাকে বলে বাংলাদেশের ওপর থেকে কাটা তারে বেড়ার ওপর থেকে মাংস দিলে চলে যাবে। তাহলে বন্ধুরা আমরা এখন একটু বিশ্রাম নেই, ভাবছিলাম কোনো হোটেলে যাবো, তা চিন্তা করলাম হোটেলে গিয়ে কী হবে এখান তো আর চলবো না, তা এখান থেকে যত দূর আমরা যার যা শুট করে আমরা এখান থেকে বেরিয়ে যাবো, আর রাত্রে অত রাত্রিবেলা দুটা তিনটার দিকে তার হোটেলে ঢুকতে দেবো না, তাই এখানে যতটুকু শুট করে শুট করবো করে নিয়ে বেরিয়ে, তাহলে ভাই তাই দেখা হচ্ছে ঠিক রাত্রিবেলা, আর বিকালবেলা যখন আমরা চা খেতে যাবো আপনাদের চা খাওয়ানোর জন্য আমন্ত্রণ হলো আপনাদের নিয়ে যাবো চা খাওয়া।